ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দুটি দেশ ভারত এবং পাকিস্তানে। সরকার বিরোধী আন্দোলনের নানা ধরনের বাংলা স্লোগানে এখন মুখরিত পাকিস্তানের রাজপথ। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, বাংলাদেশ থেকে বিক্ষোভের অনুপ্রেরণা পাচ্ছেন পাকিস্তানি শিক্ষার্থীরা। ভারতের পশ্চিমবঙ্গে চলমান বিক্ষোভেও বারবার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ এবং শেখ হাসিনার পরিণতি। হাতে বাংলাদেশি পতাকা আর স্লোগানে বাংলা গান, দেখে মনে হতে পারে বাংলাদেশের কোনো চিত্র। তবে দেশের নয়, ঘটনাটি বিদেশের, তাও আবার পাকিস্তানের একটি সড়কের। দেশের কোটা সংস্কারে ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ছাপ স্পষ্ট পাকিস্তানের রাজপথে। গেল 5 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পতন হয় দোর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকারের। পাকিস্তানি গণমাধ্যমগুলোর দাবি, এই আন্দোলনে অনেকটাই প্রভাবিত পাকিস্তানি শিক্ষার্থীরা। ছাত্রদের হাত ধরে পরিবর্তনের আশা তাদেরও। বিক্ষোভের শুরুটা বেলুচিস্তানে সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে হলেও মাঠে নেমেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরাও। 30 আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন। এদিকে দেশজুড়ে ইন্টারনেট ব্যবহার বাধাগ্রস্ত হয়, জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে আরও। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। অনেকটা একই পথে হাঁটছে ভারতও। পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য। বাংলাদেশের মতনই ভারতীয় বিক্ষোভকারীদেরও এক দফা এক দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। বাংলাদেশে যেভাবে দেখেছি ছাত্র আন্দোলন করেছে, সেই আন্দোলনের পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে আমরা অবশ্যই নিন্দা জানিয়েছি, কিন্তু যেভাবে মানুষ বিক্ষোভ করেছে, মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, তা দেখে পশ্চিমবঙ্গের মানুষ অবশ্যই অনুপ্রাণিত হয়েছে। এদিকে রাজ্যপালের রাশ না টানলে শেখ হাসিনার মতো বিদায় নিতে হবে বলে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন কর্ণাটকের এক কংগ্রেস নেতাও। দক্ষিণের এই রাজ্যের বিভিন্ন স্থানে রাজ্যপাল অপসারণের দাবিতে হয়েছে বিক্ষোভ। মিলা খন্দকার, চ্যানেল 24।